এত বছর ক্যারিয়ারে আজকের ক্যারেক্টারটি অন্যরকম কামরুজ্জামান রোমান পরিচালিত ছবির নাম লিপস্টিক ছবিতে আমি নামভূমিকে জায়দ খানের ভূমিকায় অভিনয় করছি ছবির যিনি নায়িকা থাকেন পূজা পূজা চেরি আমাদের সর্ব তিনি এই নায়কের অনেক ফ্যান ভক্ত এরকমই ছবির কাহিনী আবর্তিত হয়েছে লিপস্টিক নিয়ে এবং খুব ভালো লাগছে আমি আপনাদের সাথে হয়তো কথা বলার পরেই ক্যামেরার সামনে দাঁড়াবো আজকে ফিল্ডটা খুব ভালো লাগছে যে আমার কোনো ছবি দেখার মধ্যে জায়দ খান হিসেবে অভিনয় করাটা হয়নি এই প্রথম জায়দ খান হিসেবে অভিনয় করছি ছবিতে সেই নায়ক জায়দ খান থাকবো অভিনয় করবো এবং সবচেয়ে মজার বিষয় সিনেমার মধ্যে আবার আমার ছবির প্রযোজক থাকেন মিশা ভাই মিশা সদাগর তো একটা মজার সিনেমা হবে এটা ইন্টেশাল আশা করি এবং জায়দ খান রূপে আবর্তিত হওয়া একই ফিলটা হবে আসলে আমি ক্যামেরার সামনে দাঁড়ালি বলতে বুঝতে পারবো কারণ দুইটা ক্যামেরার মুখোমুখি হতে হবে কারণ সিনেমার ভেতরে একটা ক্যামেরা আবার সিনেমার ক্যামেরা